প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইভেন সেমিস্টারের এক্সামিনেশন দেবে, তোমাদের এক্সামিনেশন নিয়ে বলবো। আর শিক্ষা দপ্তরের তরফ থেকে জারি হলো তোমাদের অনলাইন ক্লাসের নির্দেশিকা, অর্থাৎ এখন থেকে হবে তোমাদের অনলাইন ক্লাস। আর অনলাইন ক্লাস মিন্স তোমরা সকলেই জানো, তার সত্ত্বেও বিস্তারিত এক্সপ্লেন করব নোটিশ নিয়ে কেন তোমাদের অনলাইনেই এক্সামিনেশন হবে, এই মুহূর্তে কী তথ্য রয়েছে সমস্তটা জানাবো। ও কাজেই ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো, তোমরা প্রচুর মেসেজ করছো এবং তোমাদের মনের কথা বলছো, তোমাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেকের সাথে কথা হয়নি হবে, তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই তোমাদের যে এক্সামিনেশন নিয়ে চিন্তা, তোমাদের যে বিষয়গুলো তোমরা জানতে চেয়েছো, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে এ একটা বিষয় জানিয়ে রাখি, এতদিন ধরে যে অফলাইন অনলাইনের টানাপোড়েন হচ্ছিল ও এক্সামিনেশন নিয়ে, সেটা কিন্তু অনেকটাই এই কালকের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কিন্তু কমে গেছে, যেটা আমি আজকে আগে ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু এই মুহূর্তে এ যে বিষয়টা তোমাদের বলতে চলেছি সেটা হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি, এই বিকাশ ভবন অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু দিয়ে দেওয়া হলো। এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আজকে শিক্ষা দপ্তর বিকাশ ভবনের তরফ থেকে প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিতে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে 2রা মে থেকে তোমাদের স্কুলের সাথে সাথে কলেজ ইউনিভার্সিটি সমস্ত কিছুই কিন্তু বন্ধ থাকবে এবং তোমাদের যে পঠন পাঠন হবে সেটা সম্পূর্ণভাবে অনলাইনে হবে, অর্থাৎ আবার তোমাদের অনলাইন ক্লাসই কিন্তু শুরু হলো। এবং পরিষ্কারভাবে এটাও বলা হয়েছে যে 2রা মে থেকে তো কলেজ বন্ধ হচ্ছে অফলাইনে এবং অনলাইনে ক্লাস শুরু হচ্ছে, এটা কতদিন চলবে সেটা কিন্তু উল্লেখ করা নেই। এখানে উল্লেখ করা আছে যে যতদিন পর্যন্ত এই যে গরমের পরিস্থিতি এটি স্বাভাবিক না হয় সেই ততদিন পর্যন্ত এটি চলবে, অর্থাৎ ততদিন পর্যন্ত অফলাইন ক্লাস বন্ধ থাকবে এবং অনলাইন ক্লাস চালু থাকবে। তার মানে তোমরা বুঝতেই পারলে, যেরকমটি তোমাদের বলেছিলাম যে যেরকমভাবে স্কুলের সম্পূর্ণভাবে ছুটি পড়ে যাচ্ছে সেরকমভাবে কিন্তু তোমাদেরও অফলাইনে আর যেতে হবে না, তোমাদেরও কিন্তু ছুটি পড়ে যাবে। এখন দেখার বিষয় অফিসিয়ালভাবে কী বিজ্ঞপ্তি দেয়, তো সেই অনুযায়ী কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির জন্য রাজ্যের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হলো এবং বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হলো দাবদাহের ফলে তোমাদের যে ক্লাস রয়েছে সেই ক্লাস আর অফলাইনে করা সম্ভব নয়, অফলাইন ক্লাস সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ এখন যদি কোনো ইউনিভার্সিটি চায় তাহলে কিন্তু অনলাইন ক্লাস আগের মতন করতে পারবে। কতদিন চলবে এই অনলাইন ক্লাস, দেখো যেটা এই মুহূর্তে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী কিন্তু ও 15 থেকে 20 তারিখ পর্যন্ত, মে মাসের 2 তারিখ থেকে শুরু করে 15 থেকে 20 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই ছুটি অব্যাহত থাকতে পারে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শিক্ষা দপ্তরের সেটা বলা হয়নি, তোমরা দেখলে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তোমাদের যে ছুটি রয়েছে বা এই অনলাইন ক্লাস রয়েছে সেই অনলাইন ক্লাস অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত এই গরমের সিচুয়েশান সমস্তভাবে নর্মালাইজ না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের এর অ্যাকচুয়াল আর কিন্তু ছুটি থাকবে অফলাইনে এবং অনলাইনে ক্লাস চলবে। তো এখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যেটা তোমাদের আগেও বলেছি যে তোমরা সকলেই জানো, বিভিন্ন ইউনিভার্সিটিও জানে, বিভিন্ন কলেজও জানে, যে যেমন কাজী নজরুল ইউনিভার্সিটির কথা যদি বলি বা তোমার হচ্ছে অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন কলেজ কিন্তু রীতিমতো বলছিল যে তোমাদের যে সিলেবাস শেষ হয়নি 10 দিন পড়িয়ে দেবো এক্সট্রা, গরমের ছুটি কমিয়ে দেবো, বিভিন্ন বিষয় আমরা শুনেছি। কিন্তু এই মুহূর্তে কিন্তু সমস্ত বিষয়ে জল ঢেলে দিল এই শিক্ষা দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি, কালকে মুখ্যমন্ত্রীর ঘোষণা। তো এক্ষেত্রে তোমাদের যে এ পঠন পাঠন সেটা আর অফলাইনে হচ্ছে না, সমস্তটাই অনলাইনে শিফট করতে হচ্ছে। আর যেন অনলাইন ছাত্রছাত্রীরা ক্লাস করেছে বলেই বেশিরভাগ অনলাইন দাবি করছে, অফলাইনে সিলেবাস শেষ করতে পারেনি তেমনভাবে স্বাভাবিকভাবে, তো সেটাই কিন্তু আবার পুনরায় ঘটছে আমাদের রাজ্যের প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিতে এই গরমের পরিস্থিতিতে, যেটা শিক্ষা দপ্তর পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। সেই অনুযায়ী তোমাদের যে এক্সামিনেশন রয়েছে, এ তোমাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য বা তোমাদের যে দাবি সেটা তো আরও জোরদার হলেই হলো, তোমাদের যে এক্সামিনেশন রয়েছে এই অনলাইন ক্লাসের পাশাপাশি কিন্তু
অনলাইন এক্সামিনেশানই হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এবং এখন দেখার বিষয়, এতদিন ধরে এ ইউনিভার্সিটি চিন্তা করছিল, অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি বলে, এখন একটা কড়া বিজ্ঞপ্তি চলে এসেছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। এ তো এখন আমার মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এ বিষয়ে জোর দেবে এবং সেই অনুযায়ী কিন্তু ও কাজ করাও শুরু করবে। কাজে তোমাদের প্রত্যেককে বলবো, চিন্তা করার কোনো বিষয় নেই, এই মুহূর্তে তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান অনলাইনের পথেই, যেটা বলছিলাম অফলাইনের পাল্লা ভারী। এখন এই বিজ্ঞপ্তি এবং এই তোমার হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণা, তারপরের কিন্তু অফলাইনের তুলনায় অনলাইনের পাল্লা ভারী হয়ে গেল। অর্থাৎ অনলাইনে ছাড়া এখন কিন্তু ছাত্রছাত্রীদের দাবি এবং শিক্ষকরাও যেটা সহমত ছিল সেই অনুযায়ী কিন্তু তোমাদের এক্সামিনেশান অনলাইনে। তার সত্ত্বেও তোমাদের জন্য পিটিশন করেছি, টুইটারে টুইট করেছি এবং অন্যভাবেও কিন্তু বিভিন্ন কাজ চলছে। এ তাছাড়াও মাস মেলিং শুরু করব, ও একটু সময় সাপেক্ষ বিষয় নিয়ে করতে হবে, কারণ বিষয়গুলো অনেকটা লেন্দি বিষয়, সময় সিচুয়েশান অনুযায়ী সমস্ত কিছু অটোমেটিক চেঞ্জ হতে থাকবে এবং এটা তোমাদের সকলের জন্যই খুশির খবর। আর বাদ বাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, ও তোমাদের প্রত্যেকটি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের যাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়নি, টুইটারে কথা হয়নি, তাদের সঙ্গে কথা হবে। তোমরা অনেকেই বলছো লাইভে আসতে, তো লাইভে কখন আসলে ভালো হয় সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না।